মর্নিং ইন্ডিয়া টুডে স্ট্যান্ডার্ড মানে দেখো আমি ফানি এনিমেলস তোমাদের পড়িয়েছিলাম ফানি এনিমেলস রাইমসটা সবাই পড়েছো তো তাহলে সেই ফানি এনিমেলস এ আগের দিন আমি পড়িয়েছি কিছু রাইমিং ওয়ার্ড জোরে জোরে পড়ার জন্য বলেছিলাম যেমন মানি ফানি স্যাক ব্যাক মনে আছে তো সবার তাহলে আজকে আমি পড়াবো সেই রাইমসটা থেকে কোন ওয়ার্ডগুলো রাইমিং ওয়ার্ড তাতে টিক চিহ্ন দাও আর যেগুলো রাইমিং ওয়ার্ড নয় তাতে ক্রস চিহ্ন দেবে ওকে তাহলে দেখো আমি যেমন দেখাচ্ছি এখানে আছে হাস ক্রাস এটা তাহলে মিলযুক্ত হচ্ছে রাইমিং ওয়ার্ড হচ্ছে তো তাহলে দেখো হাস ক্রাস এটা মিল আছে সেজন্য এটা রাইমিং ওয়ার্ড সেজন্য আমি এই বক্সে দেবো কি টিক চিহ্ন ওকে দেখো লাস্ট তারপরে দেখো টাইগার টাইগার আছে পেন এটা কি ছন্দটা মিলল না মেলেনি তাহলে টাইগার পেন দুটো আলাদা আলাদা ওয়ার্ড কোনো রাইমিং ওয়ার্ড এদের সঙ্গে অ্যাড হচ্ছে না সেই জন্য এখানে আমি দেব ক্রস এটা মিলল না ওকে দেখো তাহলে প্রথমটা হচ্ছে হাস ক্রাস রাইমিং ওয়ার্ড সেখানে এটা টিক চিহ্ন দিলাম নেক্সটটা দেখো টাইগার পেন এটা কোনো মিল নেই কোনো রাইমিং ওয়ার্ড অ্যাড হচ্ছে না তাই এটাকে আমি দিলাম ক্রস তাহলে নেক্সট দেখো বুক বুকের সঙ্গে দেওয়া আছে সি বুক আর সি এটাও তো কোনো মিল হচ্ছে না তাই তো মিল কি এই যে হাস ক্রাস মিল হলো এগুলো কিন্তু মিল হচ্ছে না এগুলো রাইমিং ওয়ার্ড নয় সেজন্য এগুলো হলো ক্রস চিহ্ন ওকে নেক্সট দেখো সি এরটা আছে বুক বুকের পাশে আমি দিয়েছি কুক এটা কি হচ্ছে হ্যাঁ দেখো বুক তার সঙ্গে আছে ও সরি এরপর আছে লুক কুক লুকের সঙ্গে কুক এল ডবল ওকে লুক তাহলে এখানেও কুক তাহলে দুটো ওয়ার্ডই মিল হচ্ছে সেজন্য এখানে দেব এটা রাইমিং ওয়ার্ড এই জন্য টিক দেওয়া হলো নেক্সট দেখো সাউন্ড রুটিন সাউন্ড রুটিন এটা কিছু শব্দই মিল হচ্ছে না এটা কোনো মিল নেই সেজন্য এটাকে দেব ক্রস চিহ্ন আন্ডারস্ট্যান্ড নেক্সট দেখো এরপরে আছে কে এন ডব্লিউ এ নীল পিল নীল পিল এটা ছন্দ মিলছে সেজন্য এটা আমরা দেব টিক চিহ্ন ওকে নেক্সট দেখো রেজিস্টার মিনিস্টার রেজিস্টার মিনিস্টার এর মধ্যে ছন্দের মিল আছে সেটাই সেজন্য এটা রাইমিং ওয়ার্ড তাই এতে টিক চিহ্ন দেওয়া হলো আচ্ছা লাস্ট দেখো শার্ট শু শার্ট শু এর সঙ্গে কোনো মিল হচ্ছেই না ওয়ার্ডের কোনো মিল নেই তাই জন্য এটা দেবো ক্রস চিহ্ন তাহলে বোঝা গেল আজকে পড়াটা কি দিলাম টিক এগেইনস্ট দা ওয়ার্ড উইচ রাইমিং উইথ ইচ আদার অ্যাক্রস দা রেস্ট তাহলে আমরা কি পেলাম যে ওয়ার্ডটার সঙ্গে রাইমিং ওয়ার্ড মিল হচ্ছে সেটাতে টিক চিহ্ন দিলাম আর যেটার সঙ্গে মিল হবে না সেটা ক্রস চিহ্ন দিলাম ওকে দেখো আবার বলে দিচ্ছি হাসতে আছে হাস ক্রাস এটা রাইমিং ওয়ার্ড তাই জন্য টিক চিহ্ন দাও টাইগার পেন এটা নো তাই তো রাইমিং ওয়ার্ড নয় সেই জন্য এটা ক্রস চিহ্ন নেক্সট দেখো বুক বুকের সঙ্গে আছে সি এটা কোনো রাইমিং ওয়ার্ড নয় তাই এতে ক্রস চিহ্ন দিলাম নেক্সট দেখো লুক লুকের সঙ্গে কুক লুক কুক তাহলে এটা রাইমিং ওয়ার্ড তাই জন্য এখানে টিক চিহ্ন দিয়েছে সাউন্ড রুটিন সাউন্ড রুটিন এর কোনো মিল নেই তাই এটা রাইমিং ওয়ার্ড নয় এখানে ক্রস চিহ্ন তারপরে দেখো নীল পিল নীল পিল এটার সঙ্গে মিল হচ্ছে সেটা রাইমিং ওয়ার্ড তাই জন্য টিক চিহ্ন রেজিস্টার মিনিস্টার কি বললাম রেজিস্টার মিনিস্টার এটারও মিল আছে এটা রাইমিং ওয়ার্ড নেক্সট আছে শার্ট শু শার্ট শু তাহলে এটা রাইমিং ওয়ার্ড হচ্ছে না তাই জন্য এর পাশে লিখলাম আমি ক্রস চিহ্ন তাহলে সবাই বুঝতে পারলে তাহলে রাইমিং ওয়ার্ড কিভাবে চেনা যায় মুখে বলতে বলতে রাইমিং ওয়ার্ড মিল থাকলে রাইমিং ওয়ার্ড এটাই আজকে পড়া দেওয়া হলো নেক্সট এপিসোডের জন্য তোমরা পরে ইউটিউবে গিয়ে এনআরপি স্কুল টিচিংয়ে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে ওকে গুড বাই